হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেটা দেখাতে এসেছি সেটা হলো এই শুটস ক্যাফে কাম রেস্টুরেন্ট। এই ক্যাফেটা হলো যাদবপুর টুয়ার্ড রানিকুঠি, আর রানিকুঠি টুয়ার্ডস যাদবপুর যাওয়ার যে অটো লেনটা রয়েছে ঠিক সেই রাস্তায় র ফিটনেস জিমের পাশে। এছাড়াও আমি এটার অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো এটার, এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আমি মানে নর্মালি এই ধরনের ভিডিও করি না, বাট আজকে আমার এই ভিডিওটা করার এই জন্যেই যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্যাফে কাম রেস্টুরেন্ট, তারপরে আবার এই যাদবপুর টুওয়ার্ডস রানিকুঠি যাওয়ার লেনে আমি জাস্ট এখনও পর্যন্ত চোখে পড়ে, এত মানে জাস্ট মুগ্ধ হয়ে দেখার মতন একটা জায়গা। দেখলেই যেমন একটা নিজের নিজের ফিল আসে, মানে এত সুন্দর। আমি নর্মালি এখানে ডেলি আসি নিজের টাইম স্পেন্ড করার জন্য, বাট এত চিলিং একটা ব্যাপার। যারা বিশেষ করে ক্রাউড পছন্দ করো না, যারা ক্লাবে যেতে পছন্দ করো না, পাবে যেতে পছন্দ করো না, তাদের জন্য তো এটা একদম বেস্ট অপশান। এটা রাত 3টে পর্যন্ত খোলা থাকে ম্যাক্স টু ম্যাক্স, এবার তারপরেও যদি কাস্টমার থাকে অবভিয়াসলি খোলা রাখবে, সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ম্যাক্স টু ম্যাক্স রাত 3টে পর্যন্ত খোলা থাকে। তো যারা নাইটে একটু চিল করার জন্য কোথাও যেতে চাও, নাইট আউটের জন্য বেরো, তারা এই ক্যাফেটা তো অবভিয়াসলি এসে টাইম স্পেন্ড করতেই পারো। এত সুন্দর একটা মানে চিলিংয়ের একটা জায়গা, আই হোপ এরকমভাবে কোথাও পাবে না, এত সুন্দর একটা জায়গা। এত সবথেকে এটার এখানের ভালো বিষয় হচ্ছে খুব বাজেট ফ্রেন্ডলি, প্রত্যেকটা ডিশ এতটাই বাজেট ফ্রেন্ডলি যে কেউ অ্যাফোর্ড করতে পারবে, যে কোনো মানুষ অ্যাফোর্ড করতে পারবে। দেখো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা এতটাই ডেকোরেটিভ, এতটাই ডেকোরেটিং করা, এত সুন্দর লাগছে, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। যেদিকটাই তাকানো যায় সেদিকটাতেই ডেকোরেশন, সেখানটাতেই ডেকোরেশন, ইচ অ্যান্ড এভরিওয়্যার। এটার এই জায়গাটার পরেও আরেকটা সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেটা ভেতরে, যেটার ভিডিওটা আমার নেওয়া হয়নি, আমি নেক্সট ভিডিওতে ছাড়বো অবভিয়াসলি। সেটা হচ্ছে হুক্কা বার, হুক্কা খাওয়ার জন্য ওই প্লেসটা, যারা হুক্কা খায়। তো যারা একটু চিল করে হুক্কা খেতে পছন্দ করো, তাদের জন্য এই জায়গাটা বেস্ট একটা জায়গা। আর হুক্কাটা যথেষ্ট চিপ রেটে পাওয়া যাচ্ছে সবথেকে বড় কথা, মানে খুব শান্ত একটা জায়গা। ডিপেন্ডস তো অবভিয়াসলি কাস্টমারের উপর, যারা শান্ত রাখবে তাদের জন্য, এবার যারা শান্ত রাখবে না সেখানে তো কিছু বলার নেই। তো দেখো প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে সাজানো, আমি মানে নিজের ক্যামেরা বন্দি করতে মানে দুবার ভাবতে পারিনি যে ভিডিওটা করবো কি না, মনে হলো যে না ভিডিওটা করি অ্যান্ড আপলোড করি ইউটিউবে, এটা সবার জানা উচিত জায়গাটা। এটা রিসেপশনটা দেখো, রিসেপশনিস্টের জায়গাটাও এত সুন্দর, মানে প্রত্যেকটা জায়গা খুবই কজি একটা জায়গা, জাস্ট ওয়াও।